নরসিংদীর কাঠালিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের অর্ধ শতাধিক ফলজ গাছ কর্তন সহ বাড়ির চারপাশে বাঁশের বেড়া নির্মাণ করে দীর্ঘ পাঁচ দিন ধরে গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে ফজর আলী গং নামে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। নরসিংদীর প্রতিনিধি মনিরুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুক্রবার বিকেলে নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের চৌঘরিয়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় শামসুল হক ও আমির হোসেন পরিবারের বাড়িঘরের চারপাশে বাঁশের খুঁটি দিয়ে শক্ত বেড়া নির্মাণ করে তাদেরকে বাড়ির ভেতরে বন্দী করে রাখা হয়েছে। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে 999-এ কল করেও কোনো পুলিশি সহায়তা মেলেনি বলে জানান ভুক্তভোগী পরিবার। ফলে গৃহবন্দী অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেছেন তারা। এ সময় সাংবাদিকদের উপস্থিতিতেই ফজর আলী গংদের লোকজন হট্টগোল বাঁধিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের মারতে তেড়ে আসে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, বিগত 1985 সালে আমির হোসেন ও শামসুল হক গং জমি ক্রয় করে তাদের নিজ জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু কিছুদিন পূর্বে হঠাৎ করে ফজর আলী গংয়ের লোকজন এ জমি তাদের বলে দাবি করে। পরে এ নিয়ে এলাকায় কয়েকটি সালিশ বৈঠক হয়, কিন্তু তারা এলাকার চেয়ারম্যান ও মেম্বার কারোর সিদ্ধান্তই মানেননি। পাঁচ দিন আগে মনিরুদ্দিনের ছেলে মালেক আয়ুব, খালেক মৃত ফজর আলীর ছেলে শওকত, রূপচাঁদ সাব্বির, শাহ আলম, জাকির, রুজিনা কেরামত আলীর ছেলে আলেক, ইসমাইলের ছেলে ফারুক, রূপচাঁদের ছেলে মুছা, ইউসুফ ও শাহ আলমের স্ত্রী খাদিজা বহিরাগত 20-25 জন নিয়ে আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে অর্ধ শতাধিক ফলজ গাছ কেটে ফেলে এবং আমাদের ঝাড়ের বাঁশ কেটে বাড়ির চারপাশে বেড়া দিয়ে আমাদের বন্দি করে রাখে। আমরা উপায়ান্তর না দেখে 999-এ কল করি এবং স্থানীয় ইউপি সদস্য অলিউল্লাহকে বিষয়টি অবগত করি। আজ পাঁচ দিন ধরে আমরা বন্দি দশায় মানবেতর জীবনযাপন করছি, কিন্তু কোনো ধরনের পুলিশের সহায়তা পাইনি। এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান। এ অবস্থা থেকে মুক্তির জন্য শাহ আলম গংদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী পরিবার। ফিরা ফালাই দিতেছে, মাটি নিয়ে কাটতে ফালাই দিতেছে, গাছ কাটে আমি গেছি দরতাম, আমার দেখাটা ফালাই দিছে, দেখাটা ফালাই দিছে, কয়টি জাগিয়া আরো বহা বাঁচি শুরু করছে। হ্যাঁ, কইটা আমার ফাল ফি চাল ফি যা আছে চুলের ফি কলে ফাঁস চলে সব বদল করে শুয়ে দিছে। 40 বছর ধরে আমার স্বামী বাউরে রাখাইতেছি, হঠাৎ করে হ্যাঁ গো বলে কি রে কট লইয়া আঙ্গ দলিল দেখারা পাত্তাতে দলিল হারা না দইরা এই জায়গা হেরা দহলে যাইয়া টাকা পয়সা দিয়া মানুষের সব একত্র কইরা হেরা আঙ্গ এই গাছ গড়ান বাঁশ কমপক্ষে 200 কাঁঠাল গাছ, হিয়ার পর আপনার ছোট ছোট চারা আম গাছ, আপনার জামরুল ইয়ার গাছ, জামরুল গাছ, অনেক কিছু গাছ আছে দেখছেন, দেখবেন ওই স্যার বাঘটা বিভিন্ন গাছ হেরা কিভাবে দোসায় গাছছে, ডুন গিলে হেরা আলগা আলগা বেত লয়ে গেছে গা, বাঁশ গিলি সব আলগা আলগা বেত লয়ে গেছে গা, আমরা দেখে আরো জ্বলনি। ৪০ বছর ধরে জায়গা খাওয়া, এখন বাড়ি ঘর সব ভাঙিয়া এখন ওরা জায়গাটা নিতেছে, এখন এই যে আমার হাতে ডকুমেন্ট গুলো আছে।